মাদারের গানে গড়িয়ান রানী ভবানীর শাসন কেন্দ্র নাটোর। বাংলাদেশের প্রথম এই মহকুমার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল এক অন্যরকম টান। বারবার তিনি এসেছেন এখানে। সেই ষাটের দশকে পালতোলা নৌকায় চড়ে বঙ্গবন্ধু এসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি বিল তাজপুরে। পানিতে ভরপুর এই জনপদে তখন তিনি এক সাধারণ গ্রামের মানুষ। নাড় থেকে সিঙ্গা এলো, সিঙ্গা থেকে আশরাফুল ইসলাম এমপি তাজপুরে বাড়িতে নিয়ে এলো। নিয়ে আসার পর ওখানে গল্প গোলা হওয়ার লাগলো, খাওয়া দাওয়া আগুন টাগুন হওয়ার লাগলো। বঙ্গবন্ধু বললো আমার কি গোসল করলে ভালো হয়, কারণ সর্ষের তেল মাথা দিয়ে এই পুষ্করণীর গোসল করে। গোসল করে এসে খাওয়ার দাওয়ার পছন্দ দিয়ে গেল। ওই মাছ ভাজি, আবদানা ভুনা, বয়ের মাছ ঝোল, ডাল ভাজি, এগুলো সব আমি মাছ খাবি, ওই মাছই দাম দিচ্ছি মাংস টাংস দাম। উনি আমাদের এই গ্রামের বাড়িতে পানসি নৌকাতে করে আসছেন এবং তার সঙ্গে আরও অনেক নেতাও আসছিলেন। এই সাইড দিয়ে উনি ঘোরাফেরা করছেন। আমাদের এখানে বৈঠকখানা এখানে ছিল, এখন তো ইয়ে হয়ে গেছে, এখানে এটা ওখান বসে উনি এখানে আলাপ করছেন। জলরাশিয়া শ্যামলিমার এই ভূমিতে শান্তি খুঁজে পেতেন জাতির পিতা। ক্লান্তি হলেই কিন্তু নাটোরে আসতেন এবং নাটোরে এসেই ওনার এই টাইমটুকু রিক্রিয়েশন টাইম হিসাবে প্রথমের দিকে উনি ইয়ে করেছেন। স্বাধীনতার আগে নাটোরে আসলে শহরে তার অবস্থানের ঠিকানা হতো নাটোর বোর্ডিং। ৭০-এর নির্বাচনের প্রচারণায় তিনি নাটোরে এসে কানাইখালীতে জনসভায় বক্তব্য রাখেন। স্বর্ণালী সেসব দিন যেন জলজল করছে স্মৃতির মণিকোঠায়। কানাইখালি মাঠে, এখন যেটা কানাইখালি স্টেডিয়াম মাঠ বলা হয়, সেই মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে একটা জনসভা হয় এবং এই মিটিং করতে এসে হঠাৎ করে সংবাদ দিল কি পাবনাতে আব্দুর রব বগামী অ্যাক্সিডেন্ট করছেন। অ্যাক্সিডেন্ট সংবাদ শুনে বঙ্গবন্ধু দাঁড়িয়ে খুব অল্প সময়ের জন্য, খুব জোর হলে পরে ৭-৮ মিনিট সময় বঙ্গবন্ধু বক্তব্য রাখেন। যখন ৭২ সালে নাটোরে আসলেন হরিশপুরে, প্রতি থানার থেকে উপহার দিচ্ছে আনিস ভাই উনি কয়েকটি, উনি বললেন তো সবাই তো সব কিছু দিচ্ছে, তুমি তরবারি দাও। প্রচুর লোক ধাক্কা ধাক্কিতে আমরা ওখানে হাতে দিতে পারলাম না। আমরা পরের দিন গণভবনে গিয়ে সেই তরবারি বঙ্গবন্ধুর হাতে ওরা তুলে দিলাম। স্বাধীনতার পর ঢাকার বাইরে বঙ্গবন্ধুর প্রথম সফরের গন্তব্য ছিল নাটোর। উঠেছিলেন দীঘাপাতিয়া রাজবাড়িতে, যেটিকে তিনি উত্তরা গণভবনে রূপ দেন। উনি একটি কথা বলেন যে নাটোর আমার প্রাণকেন্দ্র, এই উত্তরবঙ্গের মধ্যে নাটোরকে আমি সাজিয়ে দিতে চাই। চলন বিলের এই জনপদেই তিনি দেখেছিলেন সম্ভাবনার আলোক ছটা। পরিকল্পনা করেছিলেন এটি হবে এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় মহান নেতা সাধারণ মানুষের চিন্তাভাবনার মূল্য দিতেন। আমজনতা উৎসাহের সঙ্গে তার সামনে তুলে ধরতেন প্রকৃত চিত্র। বঙ্গবন্ধু নাটোরে মনে হয় এপ্রিল মাসে আসছিলেন। এপ্রিল মাসে আসার সময় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী, আমাদের জামা কাপড় ছিল না, জিনিসপত্রের দাম অনেক উদ্যোগতি, আমরা তখন সম্মিলিতভাবে ওনার কাছে দাবি করি ছাত্রছাত্রীদের জন্য একটা ব্যবস্থা করা। উনি পরিষ্কারভাবে বলে দেন ৩ বছর আমি তোমাদের কিছু দিতে পারবো না। পরবর্তী সময়ে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রচুর পরিমাণে প্যান্ট শার্ট এবং শাড়ি উনি বরাদ্দ করেছেন। টিসিবির মাধ্যমে ওখানে আমাদের দেওয়া হয়েছে নামমাত্র মূল্যে। এইটা যে তার বলা এবং কথা মানুষকে যে কতটুকু ভালোবাসে, এটা বললেও না বললেও উনি দিতেন। উনি আমাদের জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে দেশের কী অবস্থা হচ্ছে আমাকে বল। আমরা বলতে যেতেই তুফাইল ভাই থামিয়ে দেয়, বলে যে এগুলো বলা লাগবে না। তখন কিন্তু উনি একটু ইয়েভাবে বললেন, তুফাইল শেখ মুজিবের বটিকা কতদিন বিক্রি করবি, মানুষের কথা আমাকে জানতে দে, মানুষ কী অবস্থায় আছে আমি জানতে চাই, ওদের বলতে দে। তো সেই দিনই দেখেছিলাম উনি মানুষের কথা জানতে চান, উনি দেশের কথা জানতে চান, উনি ওই তোষামোদি পছন্দ করেন না, উনি মাটির মানুষের কাছাকাছি থাকতেন। এই যে দিকটা তার মধ্যে,
এই মহৎ গুণ কারোর মধ্যে পাওয়া সচরাচর যায় না। বিপুল মানুষের সঙ্গে নিত্য মিশতেন বঙ্গবন্ধু, কিন্তু এত ভিড়েও প্রতিজনের সঙ্গে আলাদা টান তৈরি করতেন প্রিয় নেতা। প্রতি জেলার ছাত্রলীগ নেতাদের নাম উনি মনে রাখতে পারতেন। সেই হিসাবে আমরা ঢাকা গেলে আমাদের খবর দিলেই ওই সেন্টু রেজা তোমরা ভিতরে আসো। হায়নারা প্রিয় নেতাকে হত্যা করলে মৃত্যু হয় অনেক স্বপ্নের, পিছিয়ে পড়ে পুরো দেশ। কিন্তু নাটোর যেন ধকলটা একটু বেশিই সয়েছে।